জিজ্ঞাসা করবেন আল্লাহ বলবেন বান্দারে হাত তোমাকে দিয়েছিলাম রে বান্দা এ হাতের তুমি হিসাবটা দিয়ে দাও আল্লাহ বলবেন বান্দারে চোখ দিয়েছিলাম এই চোখের হিসাবটা তুমি দিয়ে দাও আল্লাহ বলবেন বান্দারে তোমাকে পা দিয়েছিলাম পা হিসাবটা দিয়ে দাও আল্লাহ বলবেন তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম রে বান্দা এই তুমি মাথার ব্রেনের হিসাবটা তুমি দিয়ে দাও বন্ধুরে আজকে বিচার পঞ্চায়েতিতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা পার করে যাই আমরা মিথ্যা কথা বলে পার করে যাই মাওলানার সামনে মিথ্যা কথা বলে দেই কোর্টে যাই মিথ্যা কথা বলে দেই আদালতে আমরা মিথ্যা কথা বলে দেই বিচারে বসে মিথ্যা কথা বলে দেই মণ্ডলের সামনে মিথ্যা কথা বলে দেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন Oh, বাচ্চা যখন দুধ পান করে ছোট বাচ্চা থাকে বড় হয়েছে বাচ্চা যেন ছুটে দুধ না খেলে মায়ের আমরা মুখে কি লাগে রাখি ভাই বলেন তো টুনি কি বলেন আপনারা টুনি না বলছেন ফসল চারিদিকে লেগে আছে আপনি মুখে হাল বাইবেন যে গরুটা যে মহিষটা ফসলের লাইনে থাকবে ওর মুখ আপনি টুনি দেন কেন ওই গরুটা ওই মহিষটা যেন ফসল না খেয়ে নেয় তাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মানুষের যখন প্রশ্ন করবেন এই মুখান দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলবে মানুষ আর এটাই মনে করবে কিয়ামতের দিন আজকে দুনিয়ার মতো দিন মনে করবে আদালতে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে বিচারে বিচার যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে আল্লাহর সামনে এখন মিথ্যা কথা বলে পার হয়ে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আল ইয়াউম আখতিমু আলা ফাসহিম আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে মোট টনি লাগিয়ে দিবেন আল্লাহ তা এবার বলবেন মহলানা মুখে যদি টনি লেগে যায় মুখে যদি মোহর লেগে যায় তাহলে কথা কেমন করে বলবে আল্লাহ বলেন বাংলারি তোমার কথা বলবে হাতে হাতে কথা বলবে হাত কথা বলবে হাতে কথা বলবে কেমন করে কথা বলবে আল্লাহ রাব্বুল আজকে হাতে কথা বলার তৌফিক দেননি হাত কথা বলতে পারে না আজকে যেমন মুখকে আল্লাহ রাব্বুল আআমিন তৌফিক দিয়েছেন মুখ কথা বলে এই মত কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দিবেন আল্লাহ হাতকে বলবেন হাতে রে বল দুনিয়াতে কি করেছিলে হাত পটপট পটপট করে দুনিয়াতে যা করেছে সব বলে দিবে আর মুখ কি বলবে জানেন মুখে তো মোহর লাগাছে হাত কখন কথা বলবে আল্লাহ আমার দ্বারাতে মাল চুরি করেছিল অপারকে আল্লাহ মেরেছিল ওপারের সাথে এরকম করেছিল যখন হাত পট 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 করে কথা বলবে কথা সাধু আর জলহুম আর পা গাওয়া দিয়ে দিবে আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে আল্লাহ যা বলছে ঠিক বলছে যখন গাওয়া দিয়ে দিবে বিমা কানু একসেবন দুনিয়াতে আমরা যা কিছু করব তখন মুখ কি বলবে জানেন মানে মুখ এটা কথা বলতে চাইছে রে হাত তুই তো আমারই তুই কেন আমার বিপক্ষে কথা বলছিস আমার বিরুদ্ধে কথা বলছিস এরে পা তুই কেন গাওয়া দিছিস সাক্ষ্য দিস তুই যা আমারই বন্ধু রে যেই মেয়ের জন্য যে ছেলের জন্য যে বিবির জন্য যে দুনিয়াদারিতে পড়ে আমরা সব কিছু ভুলে থাকি সেই মে ছেলে দূরের কথা নিজের হাত পা খানটা চোটাও নিজের হবে না তাহলে বন্ধুগণ কিয়ামতের দিন প্রথম سوال আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করবেন বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুই নম্বরে বান্দাকে বলবেন ওয়া আনশাবা বিহি ফীমা আবলাহু আল্লাহ বলবেন বান্দা তুমি জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা তুমি 60 বছর তোমাকে জীবন দিয়েছিলাম 80 বছর তোমাকে জীবন দিয়েছিলাম তোমাকে 100 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা তুমি জীবনের হিসাবটা দিতে পারলে না বান্দা রে তুমি তোমার জৈবন কালের হিসাবটা দিয়ে দাও এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন 20 থেকে নিয়ে 40 বছর কার মধ্যখানে তোমাকে আমি একটা জীবন কাল দিয়েছিলাম তোমাকে আমি একটা জোয়ানি কাল দিয়েছিলাম তোমাকে আমি একটা জোয়ানি বয়স দিয়েছিলাম বান্দারে

রাউতারা বাড়ি ইয়াসমিন নাম বাপের নাম সলিম রাউতারা বাড়ি পাঁচটা থেকে ছেলেটা পাওয়া যায় সাত বছরকার ছেলে আপনারা কেউ কোনটি যদি দেখে থাকেন তো ওকে এখানে পৌঁছে দিবেন আর জলসা কমিটির মানুষের সাথে সম্পর্ক করে নেবেন রাউতারা বাড়ি ইয়াসমিন নাম বাপের নাম সলিম সাত বছরকার ছেলে সাত পাঁচটা থেকে হারিয়া আছে ওকে যদি কোনটি দেখতে পান কেউ তো এখানে পৌঁছে দেবেন তো আল্লাহ তাআলা মানুষকে মানুষ কাল সম্পর্কে যে করবেন মানুষ তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম এই জওয়ানি কালটা তুমি কোন জায়গাতে কাটালছো হায়রে যুবক এই যুবক ভাই আজকে আপনারা মেলাতে জালাতে ঘুরছেন আর আপনারা বলছেন আরে এখনো বয়স অনেক আছে বুড়াবো তখন দেখবো বুড়াবো এখন আমরা ইবাদত করব কিন্তু বানdare আমার আছেন জিজ্ঞাসা করবেন আল্লাহ রসুলের হাদিস বয়স্ক কালের এবাদত থেকে জুয়ানি কালের এবাদত আল্লাহ তাবারা কোয়াতাল কাছে বেশি প্রিয় ভালোবাসা শুধু তা নয় আল্লাহ রসুল্লাহ সাল্লামের কেয়ামত সম্পর্কে অন্য জায়গা তা দিতে বলেছেন ওই কেয়ামতের দিন যেদিন আল্লাহ রপুল্লামিন আরো ছাড়া কোনো ছায় থাকবে না আসমান থাকবে না হ্যাঁ বন্ধুরে সেদিন ঘর বাড়ি কোনো জায়গা থাকবে না মাথার উপরে প্যান্ডেল আছে কোনো পেন্ডেল থাকবে না আল্লাহ রপুলের

সাতপুর প্রকারের মধ্যে একটা আমল হলো ফি

কিন্তু হায়রে আল্লাহ হায়রে আফসোস আজকে আমার যুবকেরা কোথায় গেছে কিভাবে নিজের জীবনটা কাটছে আপনারা চোখে চোখে দেখতে পাচ্ছেন ভাই ভাই আমার সময় আমার শেষ হতে আসছে তিন নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবেন বান্দা তোমাকে মাল দিয়েছিলাম আমি দশ বিঘা পনেরো বিঘা আঠারো বিঘা জমির মালিক ছিলা তুমি দুতলা পাঁচতলা তুমি বিল্ডিং করেছিলে আট দশ জোড়া তোমার গরু বান্দা ছিল গাড়ি ঘোড়া তোমার বাড়িতে ছিল ক্যারেক্টার বলর আইসকার পর তুমি মালিক ছিলে মানদারে একটু তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও যে এই মাল গলা তুমি কিভাবে তুমি জোগাড় করেছিলে মাল গলা তুমি কিভাবে জমা করেছিলে এই আমার বান্দা তুমি আমার দরবারে আজকে প্রশ্নের উত্তর দাও এই মাল তুমি কিভাবে জমা করেছিলে আজকে আমরা মাল কিভাবে জমা করছি ভাই জানতে পারছি

বাড়ি কোথায় মহেশ তো দুই বন্ধু তো পাঁচশো টাকা দেও না ভাই তুমিও নাইখা ওর কাছে ধার লও ওর কাছে নাই আহা থাকলে দিয়ে তোকে নাকি আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ কি নাম ভাই যায় বাড়ি কোঠায় কামলি বাড়ি পচে গেছে ভাই দেড়শো টাকা নাকি মাশাল্লাহ ভাই রে মোহাম্মদ খুরশিদ ছোট ছেলে একশো টাকা তো ভাই আজকে আমরা মাল কিভাবে জোগাড় করছি এবার যে মালের ব্যাপারে তাবারক কিয়ামতের দিন বলবেন বান্দা